আজ আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের মশলার হারভেস্টিং এবং ফ্যাক্টরি প্রসেস। এই মশলাগুলি আমরা প্রতিদিনই খাবার প্রস্তুতের জন্য ব্যবহার করি। এগুলো ব্যবহার না করলে খাবারে কোনো সুগন্ধি বা স্বাদই আসে না। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মশলাগুলোর আবাদ কীভাবে করা হয় আর এগুলোকে ফ্যাক্টরিতে কীভাবেই বা প্রসেস করা হয়? আজকের এই ভিডিওতে সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব, আর সবার শেষে যা তৈরি করা দেখাবো তা এর আগে কখনো ইউটিউবে দেখেনি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দারুচিনি হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, আমরা সবাই জানি দারুচিনি তৈরি করা হয় এক ধরনের গাছের ছাল দিয়ে। আর এই দারুচিনি সংগ্রহ করার জন্য এর গাছ প্রচুর পরিমাণে আবাদ করা হয়। আর এই গাছ দেখতে অনেকটা রাবার গাছের মতো। এই ধরনের গাছ বেশিরভাগ ভারতের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে আবাদ করা হয়। গাছ যখন বড় হয়ে যায় তখন অনেকটা জঙ্গলের মতো হয়ে যায়, এই জন্য এগুলোকে গুছিয়ে একসাথে বাঁধার প্রয়োজন পড়ে। তারপর গাছগুলো বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে এর ছালগুলোও শক্ত হয়ে যায়। তারপর গাছগুলোকে গোড়া থেকে কেটে ফেলা হয় এবং ডাল থেকে পাতাগুলো সরিয়ে ট্রাকে করে নিয়ে আসা হয়। এরপর এগুলোকে নিয়ে এসে বাড়তি ডালপালাগুলো কেটে ফেলা হয়। এভাবে কাটার ফলে দারুচিনির মাপ একই আকারের হয়ে থাকে। তারপর ডালের উপর ধূসর কালারের ছালগুলোকে ছেঁচে ফেলা হয়। এর ফাঁকে আপনাদের জানিয়ে দিই, এই কাজ করার জন্য কোনো ধরনের বড় কোনো ফ্যাক্টরি নেই। এই দারুচিনির আবাদ সেভাবেই করা হয় যেভাবে আমাদের এখানে ধানের আবাদ করা হয়। উপরের ধূসর অংশটাকে ফেলে দেওয়ার পর আস্তে আস্তে ছালটাকে কেটে তোলা হয়। আর এই সমস্ত কাজ কৃষক তার হাতে নিজেই করে থাকেন। তারপর ছালগুলোকে কয়েকদিন রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এবার যখন এগুলো রোদে ভালো করে শুকিয়ে যায় তখন এগুলোকে এক জায়গায় গুছানো হয় আর ওর মধ্যে বাড়তি ছোট ছোট টুকরোগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর এভাবে ঝোপের নিচে নিট করে রেখে দেওয়া হয়। এই সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে আটি বাঁধা হয় এবং সেখানকার লোকাল মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। তারপর সেই লোকাল মার্কেট থেকে বিভিন্ন কোম্পানি বা কারখানা কিনে নিয়ে সেই বড় বড় দারুচিনিগুলোকে মেশিনের মাধ্যমে ছুটে করা হয়। অন্যদিকে অন্য একটি মেশিনে দারুচিনি গুঁড়ো করা হয়। এই দারুচিনির গুঁড়ো অনেক খাবারেই ব্যবহার করা হয় যেগুলো এখান থেকেই সাপ্লাই করা হয়। আর অন্যদিকে দারুচিনিগুলোকে ছোট ছোট করে প্যাক করা হয়। যেগুলোর কোয়ালিটি অনেক ভালো সেগুলোকে কৌটোতে প্যাকেট করা হয় আর বেঁচে থাকা ছোট ছোট অংশকে এভাবে পাউডার করা হয়। এলাচ হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এগুলো এক ধরনের ফল যেগুলো ফুল হওয়ার পর এরকম ফলে পরিণত হয়। আর এই গাছগুলো দেখতে একদম হলুদ গাছের মতোই, কিন্তু এই গাছগুলো দেখতে হলদে গাছের থেকে একটু লম্বা হয়। আর এই গাছের থেকেও এলাচের সুন্দর সুগন্ধ বের হয়। আমরা সবাই জানি এলাচের বাজার মূল্য অনেক বেশি, আর এর বাজার মূল্য বেশি হওয়ার কারণটা চলুন দেখে নিই। এলাচ গাছের চারা তৈরি করার জন্য সর্বপ্রথম এর মধ্যে থাকা বিচিগুলো একটা একটা করে বের করা হয়। তারপর প্লাস্টিকের প্যাকেটে মাটির ভিতরে প্রত্যেকটায় দুটা তিনটা করে বীজ দেওয়া হয়। এরপর কয়েক মাস পর এমন বড় বড় গাছ হয়ে যায়। এবার গাছগুলোকে মাটিতে রোপণ করা হয়। প্রতিটি গাছকে প্রায় 3 মিটার দূরত্বে রোপণ করা হয় এবং গাছগুলো তৈরি হতে প্রায় 1 বছর সময় নেয়। এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় যার ফলে এর আবাদ করতে অনেক খরচ হয়ে যায়। এর কয়েক মাস পর গাছের গোড়ায় ফুল ফুটে আর প্রত্যেকটা ফুলই একটা সময় এলাচি পরিণত হয়। একটা গাছ থেকে প্রায় 200 থেকে 300 গ্রাম এলাচি পাওয়া যায়, যার কারণেই এই এলাচের দাম এত বেশি। সমস্ত গাছে যখন এলাচ ধরে পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা আর নিয়ে এসে রোদে ভালো মতো শুকানো হয়। তারপর বড় এবং ছোট সাইজগুলোকে আলাদা করা হয়। এই কাজের জন্য অনেকে আবার মেশিন ব্যবহার করে, তবে যারা অল্প আবাদ করে থাকে তার এই কাজটি হাতের দ্বারাই করে থাকে। এই এলাচের মূল্য এক একটা দেশে এক এক রকম।
যেমন বাংলাদেশে এর মূল্য প্রায় 5000 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। লবঙ্গ হারভেস্টিং প্রসেস। লবঙ্গ গাছ দেখতে অনেকটা লিচু গাছের মতো, আর লবঙ্গ ফুলগুলো দেখতে খুবই সুন্দর। তারপর ফুলগুলো আস্তে আস্তে একসময় লঙ্গে পরিণত হয়ে যায়। তারপর এগুলো যখন পুষ্ট হয়ে যায় তখন এগুলোকে পেরে রোদে শুকানো হয়, আর এটাকে অন্য কিছু করার প্রয়োজন হয় না। আমরা সবাই জানি লবঙ্গ একটি মশলা যা সুস্বাদু খাবার তৈরিতে অপরিহার্য হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই লবঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয়? এই লবঙ্গ দ্বারা তৈরি একটি খাস মেডিসিন হচ্ছে গ্লোব অয়েল। এর থেকে তৈরি ওষুধ দ্বারা দাঁতের ব্যথা দূর করা হয়, যেটা খুবই চমৎকার একটা জিনিস। ল্যাবে বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে প্রসেস করার পর বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয় এই লবঙ্গ দিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।